এসেছি বুদ্ধবিহার পূজা মণ্ডপে। আমরা দেখব যে কতটা দ্রুত গতিতে পূজা মণ্ডপের কাজ এগোচ্ছে। আমরা একটু কমিটির সদস্যদের সাথে কথাও বলে নেব। এবছরে আপনাদের কি থিম হচ্ছে? এটা এবার এবছরে আমাদের থিম হচ্ছে জীবন যুদ্ধে মা। আচ্ছা, তো কোথাকার শিল্পী? শিল্পী আমাদের এখানকারই কমিটির লোকরা নিজেরা মিলেই এটাকে বানানো হচ্ছে। বাইরের কেউ? বাইরের কোনো শিল্পী নেই, নিজেদেরই লোক নিয়ে নিজেরাই বানাচ্ছি। কেন এই ধরনের উদ্যোগ আপনাদের? আমাদের উদ্যোগ হচ্ছে আমরা আদিবাসী যারা পিছিয়ে পড়া মানুষ এদেরকে জনসমুদ্রে জনসমক্ষে এদের জীবনযাত্রাটাকে নিয়ে আসার চেষ্টা করছি, এটাই আমাদের উদ্দেশ্য। কত টাকার বাজেট এবছর? এবার বাজেট আমাদের 8 লাখ টাকা মতন আছে। আচ্ছা, তো কবে থেকে মানে ওপেনিং হয়ে যাচ্ছে? চতুর্দিনই ওপেনিং হয়ে যাচ্ছে 29 তারিখ রাত 8টায়। এবছর ভিড় কেমন হবে, কতটা আশাবাদী? আশাবাদী ভিড় তো এখানে বরাবরই, এবার একটু বেশি ভিড় হবে। 2 বছর করোনার জন্য একটু প্রবলেম হয়েছিল, তাই এবছর তো মনে হচ্ছে মানুষ আর কিছু মানবে না, ভিড় উঠছে বলে। তাই অনুযায়ী আমরা ব্যবস্থাও নিয়েছি আগে থেকে। আপনার নাম? আমার নাম হেমন্ত ঘোষ। আমি পুজো কমিটির ট্রেজারার।